করোনা প্রতিরোধে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি বাড়ি সার্ভে করা ও প্রয়োজন অনুসারে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম দিনই প্রবল উত্তেজনার সৃষ্টি হয় চণ্ডীপুর ব্লকের অন্তর্গত গোলকপুর এডিসি ভিলেজের এনসি পাড়া এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান চণ্ডীপুর ব্লকের বিডিও প্রদীপ দেববর্মা, ঊনকোটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু রিয়াং, কৈলাসহর থানার ওসি সহ পুলিশ ও টিএসআর বাহিনী। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রবল উত্তেজনা বিরাজ করে সংশ্লিষ্ট এলাকায়। দীর্ঘ আলাপ আলোচনার পরও কোনো ধরনের সমাধান সূত্র বেরিয়ে আসেনি। ঘটনার সূত্রপাত সোমবার সকাল ৮টা নাগাদ গোলকপুর উপস্বাস্থ্য কেন্দ্র থেকে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গোলকপুর উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত এলাকায় আশাকর্মী, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বেশ কয়েকটি দল তৈরি করা হয় বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পরিবারের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, আশাকর্মীরা গিয়ে কারো শ্বাসকষ্টজনিত সমস্যা আছে কিনা, অর্থাৎ করোনার উপসর্গগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করবে বলে এবং তাদের প্রয়োজন অনুসারে টেস্ট করা হবে। সকাল ৮টা নাগাদ যখন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন থেকেই স্থানীয় গোলকপুর এলাকার বাসিন্দারা বাধা দিতে শুরু করে। প্রথমে ১০ থেকে ১৫ জন লোক এসে উপস্বাস্থ্য কেন্দ্রকে সমস্ত ধরনের সার্ভে ও পরীক্ষার কাজ বাতিলের দাবি জানায়। পরবর্তী সময়ে এই সংখ্যাটা ১ থেকে ১৫০ এবং ক্রমশ তা ৫০০ ছাড়িয়ে যায়। উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বিষয়টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আলিশা দেববর্মাকে জানালে তিনি প্রথমে সার্ভের কাজ চালিয়ে যাওয়ার জন্য মৌখিক আদেশ দেন। পরবর্তী সময়ে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে লাঠি নিয়ে উপস্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে রাখে। তাদের অভিযোগ, যেহেতু এলাকায় কোনো রোগী নেই তাই তারা কোনো ধরনের পরীক্ষা করবে না এবং স্বাস্থ্য দপ্তরে সার্ভে করতে দেওয়া হবে না। পরিস্থিতি এতটাই উত্তেজিত ছিল যে ঘটনাস্থলে কোনো সংবাদ মাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান চণ্ডীপুর ব্লকের বিডিও প্রদীপ দেববর্মা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু রিয়াং। একই অবস্থা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াবাড়ি রঙ্গিতলা এলাকায়। এই এলাকারও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি সার্ভে করার জন্য রওনা দিলে পথ অবরোধ করে এলাকাবাসী। ঘটনা আজকে থেকে আমরা সার্ভে স্টার্ট, কোভিড-19। তো আমরা যখন বাইরে চাইছি তখন আগে দেখি রাস্তার মধ্যে সব ব্লক, যে আমরা করতাম দিতা না, আমরা সার্ভে নাই, আমরা এখানে করোনা নাই, কিচ্ছু নাই, এই সেই বকসর করে আমরা যাইতে দেই না। তো আমরা কি করুম, আমরা ফোন করলাম ভিডিও সারে। বাড়ি বাড়ি সার্ভের প্রথম দিনই বিভিন্ন জায়গায় এই ধরনের আন্দোলনে স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন উঠছে সচেতন মহলে। যে যে এলাকাগুলোতে সার্ভের কাজে বাধা দেওয়া হয়েছে সেই এলাকায় এলাকাবাসীদের অভিযোগ করোনা টেস্ট করা হবে বলে বাধা দিয়েছে তারা। কিন্তু প্রশ্ন হলো, বাড়ি বাড়ি গিয়ে করোনা টেস্ট হবে এই গুজব কে রটিয়েছে? এডিসি নির্বাচনের মুখে করোনা টেস্ট নিয়ে উপজাতিদের উত্তেজিত করে কেউ কেউ কি ফায়দা তুলতে চাইছে? প্রশ্ন তুলছে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।